সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল আই ইউরোপের সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। আজ থেকে যুক্তরাজ্য সহ ইউরোপ জুড়ে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশে। মেয়ে মেগান মার্কেলের বিয়েতে অংশ নিচ্ছে না তার পিতা টমাস মার্কেল। ঘোষণা করা হয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন ক্যাবিনেট মেম্বারদের নাম। শুনছিলেন শিরোনাম, এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজ থেকে শুরু হয়েছে রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির মাস পবিত্র মাহে রমাদান। সৌদি আরবের সাথে মিল রেখে ইউরোপের অন্যান্য দেশের মতো যুক্তরাজ্য শুরু হয়েছে আজ থেকে পবিত্র মাহে রমাদান। দীর্ঘ এক মাস মুসলমানেরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামের তৃতীয় স্তম্ভ রমাদান পালন করবেন। এদিকে আগামী 18 মে শুক্রবার থেকে বাংলাদেশে শুরু হচ্ছে পবিত্র মাহে রমাদান। আগামী 19 মে শনিবার অনুষ্ঠিতব্য প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেলের বিয়েতে মেগান মার্কেলের পিতা টমাস মার্কেল উপস্থিত থাকতে পারবেন না। বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার কেনজিংটন প্যালেস থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা নিশ্চিত করেছেন বিয়ের কনে মেগান মার্কেল। রাজ পরিবারের বিয়েতে টমাস মার্কেলের অংশগ্রহণের কথা থাকলেও শারীরিক অসুস্থতার জন্য তিনি অংশ নিতে পারবেন না। এদিকে উইন্ডসর ক্যাসেলে শনিবার অনুষ্ঠিতব্য এ রাজকীয় বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উইন্ডসর ক্যাসেলে সেন্ট জর্জ চ্যাপেলে প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেলের বিয়ে অনুষ্ঠিত হবে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নবনির্বাচিত নির্বাহী মেয়র জন বিক্স তার ক্যাবিনেট মেম্বারদের নাম ঘোষণা করেছেন। 14 মে মালবারি প্লেসে লেবার গ্রুপের এজিএমে তাদের নাম এবং দায়িত্ব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এ সময় লেবার পার্টির নবনির্বাচিত 42 জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। ঘোষিত নতুন ক্যাবিনেটে 3 জন কাউন্সিলরকে ডেপুটি মেয়র করা হয়েছে। এরা হলেন কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর রেচেল ব্লেক এবং কাউন্সিলর আসমা বেগম। 9 সদস্য বিশিষ্ট ক্যাবিনেটের 5 জনই মহিলা এবং 4 জন বিএমই কমিউনিটির। এছাড়া কাউন্সিলর আয়াস মিয়াকে স্পিকারের দায়িত্ব দেওয়া হয়েছে। যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশনের উদ্যোগে সোমবার নর্থ ওয়েস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে মৌলভীবাজার সদর ও রাজানগর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের প্যানেল স্পিকার সৈয়দা সাইরা মহসিন এমপিকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংগঠনের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী এবং মোহাম্মদ আহসানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলহাজ জালালউদ্দিন, শাহানুর খান, সাইদুর রহমান রেনু, শহীদুর রহমান, সাবেক মেয়র পারভেজ আহমেদ, আলহাজ উস্তার আলী, আশরাফউদ্দিন, মানবাধিকার কর্মী তারাউল ইসলাম, সিলেটের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ সহ লন্ডনের বিভিন্ন পাড়ায় নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ। যুক্তরাজ্যে বসবাসরত ক্যামডেনবাসীর উদ্যোগে সোমবার সেন্ট্রাল লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে মৌলভীবাজার সদর রাজানগর 3 আসনের সংসদ সদস্য সৈয়দা সাইরা মহসিন এমপির সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়। মৌলভীবাজার জেলা কল্যাণ সংস্থা ইউকের সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে এবং উর্মি মাজহারের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ জালালউদ্দিন, সহসভাপতি সিতাব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, সুরুক আলী, কাউন্সিলর জর্জিয়া গ্লোড, কাউন্সিলর মুজিবুর রহমান জসিম, কাউন্সিলর আব্দুল হাই, কাউন্সিলর নাদিয়া শাহ, কাউন্সিলর সামতা খাতুন, কাউন্সিলর আব্দুল কাদির সহ অনেকে। সুপ্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আর ফিরে এসে থাকছে। ব্রাডফোর্ডে লর্ড মেয়র কাউন্সিলর আবিদ হোসেনের বিদায় উপলক্ষে সিভিক সার্ভিস সম্পন্ন।
অবৈধ অভিবাসীদের এবার পশু বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।